আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা নুডলস রেসিপি শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা জাস্ট প্লেন নুডলস নিয়েছি, এটা ইন্দোনেশিয়ান নুডলস। আপনার যে কোনো নুডলস নিলেই হয়, যেগুলি আপনি একটু দেখতে পাচ্ছেন এখানে খুব ঠিক না। এর সাথে আমরা যা যা ইউজ করছি তাই দেখাচ্ছি। এখানে আমরা মাশরুম দেখতে পাচ্ছেন, এখানটায় হচ্ছে আপনি পেঁয়াজ, এটা অপশনাল। বেল পেপার রেডটা আমরা ইউজ করছি। টমেটো আমি প্রেফার করব এবং রেকমেন্ড করব যে টমেটো ইউজ করবেন। এখানটায় দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা। এখানে আপনি শ্রিম্প খোসা ছাড়া করা হয়েছে, আর এখানটায় চিকেন কুচি। আপনি দুটো দিতে হবে কথা না, যে কোনো একটা দিলেই হয়। তা আমরা দুটো দেখাচ্ছি। এখানে তো বুঝতে পারছেন সল্ট দিতেই হবে আপনাকে, সয়া সস ইউজ করছি আমরা। এখানটায় ভেজিটেবল অয়েল, ক্রাশ রেড চিলি পেপার। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু মরিচের গুঁড়ো না, এটা যে ফ্লেক্স। আর এখানটায় আমরা ব্ল্যাক পেপার ইউজ করব, গ্রাইন্ডার দিয়ে আমি গুঁড়ি করে। প্রায় 1.5 পাউন্ড নুডলসের জন্য আমরা দুটো এগ বিট করেছি। এখানটায় এদিকটা আপনি নুডলসটাকে প্রায় 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে আধা কাঁচা সিদ্ধ করে নিন, এটা পুরোপুরি সিদ্ধ করবেন না। এরপর আপনি নুডলসটাকে ড্রেন করে নিন। প্রথমে আপনি চিংড়ি আর চিকেনটাকে হালকা তেলে ভেজে নিন, স্টার ফ্রাই করুন। 2 থেকে 3 মিনিট করলেই হবে। 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পরে আপনি সব মাশরুম, পেঁয়াজ, বেল পেপার এবং টমেটোটা দিয়ে দিন। কালারটা দেখুন, ভীষণ সুন্দর কালার হচ্ছে। আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে নাড়তে থাকবেন। এরপর আপনি একে একে স্বাদ মতো লবণ দিন, মরিচের ক্রাশ পেপারটা দিয়ে দিন এবং ব্ল্যাক পেপারটা ক্রাশ করে দিন। অবশ্যই লাল মরিচ দিবেন না, লাল গুঁড়ো মরিচ দিবেন না। আপনি প্রয়োজনে কাঁচা মরিচ দিতে পারেন যদি ক্রাশ পেপার না থাকে। একই প্যানে যদি আপনি ডিমটা করতে চান, সেক্ষেত্রে আমি একসাথে করবেন না, এখানে একটু জায়গা করে নেবেন এবং ডিমটাকে আপনি আলাদা করবেন। এরপর ডিমটাকে কুচি কুচি করবেন। এবার ডিমটা একটু শক্ত হয়ে গেলে আপনি ডিমটাকে কেটে দিন স্পেচালা দিয়ে। দেখুন আমি ডিমটাকে কীভাবে কুচি কুচি করে ফেলেছি, এটা জাস্ট স্পেচালা দিয়ে করা যায়। এবার ডিমটাকে অন্যান্য মিশ্রণের সাথে মিক্স করে ফেলুন ভালোভাবে। এখানে নুডলসের ব্যাপারে আপনাদের একটা কথা মনে রাখা দরকার, যে আপনি নুডলসটাকে ঠান্ডা পানিতে ছেঁকে নিন, না হয় নুডলসটা একসাথে লেগে থাকবে এবং এটা ঝরঝরে হবে না। ঠান্ডা পানি দিলে আপনার এই ধরনের ঝরঝরে থাকবে। এরপর নুডলসটা দিয়ে দিন এবং ভালোভাবে নাড়তে থাকবেন। পরে ধনিয়া পাতা। ওয়াও, কালারটা দেখুন, ভীষণ চমৎকার। ফাইনালি আপনি 2 টেবিল স্পুন সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ভালোভাবে আবারও নেড়ে নিন এবং এটাই শেষ। আপনি 2 স্পুন এভাবে ইউজ করতে পারেন একই সাথে। রেডি হয়ে গেল আমাদের নুডলস, এখানে দেখতে পাচ্ছেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব ফর মোর। খুদা হাফেজ।